দর্শক সরাসরি যুক্ত করেছি ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান নিয়েছে এবং যারা শিক্ষার্থীরা এবং পুলিশে কিন্তু বঙ্গভবনের প্রধান ফটকটির সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে। এবং যদি আমরা আপনাদেরকে এখানকার সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে থেকে, এবং এর আমরা দেখছিলাম যে পুলিশের যুগ্ম ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সাহা এবং তিনি তার নেতৃত্বে একটি পুলিশের একটা অবস্থান কঠোর অবস্থান নিয়েছে এবং সেখানে দর্শক, এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই মুহূর্তে পুলিশের একটি কঠোর অবস্থান নিয়েছে এবং তারা দর্শক এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করছে এবং তাদের সাতজনের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে কিন্তু সেখানে প্রবেশ করছেন এবং শিক্ষার্থীদের একটি গ্রুপ হচ্ছে তাদের প্রতিনিধি টিম কিন্তু ইতিমধ্যে প্রবেশের জন্য সামনে গেছেন এবং তারা পুলিশের সহযোগিতায় এবং তারা একটি নির্দিষ্ট একটি জোনে তারা হচ্ছে এখান থেকে সামনের দিকে যাবেন এবং তারা বঙ্গভবনের উদ্দেশ্যে তাদের যে সফল যে ছিল যাত্রা ছিল এবং সেটি তারা সফল করার জন্য কিন্তু এখানে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। এবং আমরা আপনাদেরকে যদি এখানকার সার্বিক বিষয়টি একটু দেখানোর চেষ্টা করি এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে একটি যে তাদের গেটটি রয়েছে এবং প্রধান ফটকটি এবং সেখানে শিক্ষার্থীর অবস্থান নিয়েছে এবং প্রতিনিধি টিম একটি গেছে এবং আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং এখানে প্রথমত তাদের এই মুহূর্তে হচ্ছে পুলিশের একটি ব্রিগেড রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টিম কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি বঙ্গভবনের প্রধান যে ফটকের সামনে কিন্তু অবস্থান নিয়েছে এবং সেই রাস্তার পাশে কিন্তু একটি ব্রিগেড রয়েছে এবং তার পাশে কিন্তু রয়েছে প্রধান ফটকটির সামনেও কিন্তু একটি অবস্থান রয়েছে। এবং সেই সঙ্গে আমরা যদি এখানে একটু দেখাই আপনাদেরকে যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে এবং বঙ্গভবনের প্রধান ফটকটির সামনে কিন্তু কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এখানে দুটি টিম তিনটি নিরাপত্তা চাদর ঢাকা ঢেকে দেওয়া হয়েছে এবং পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সাহিত্য এবং তিনি কিন্তু এই আজকে এখানে সরাসরি উপস্থিত হয়েছেন এবং তিনি তার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। এবং এই মুহূর্তে যদি আমরা ওইখানকার সার্বিক পরিস্থিতি একটু আপনাদেরকে পর্যবেক্ষণ দেখানোর চেষ্টা করি, এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীদের একটি টিম কিন্তু এই মুহূর্তে তারা হচ্ছে সেখানে যে চেকিং পোস্টটি রয়েছে এবং সে বঙ্গভবনের চেকিং পোস্টের সামনে অবস্থান করছেন এবং তাদেরকে সম্পূর্ণ চেকিংয়ের মাধ্যমে হচ্ছে ভিতরে প্রবেশ করে এবং এখানে দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি পদবী রয়েছে এবং সেখানে কয়েকটি হচ্ছে এই মুহূর্তে শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। না ভাই ভাই বললো যে লাগাইছি ভাই এখন অন হচ্ছে না সময়। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং এখানে দেখছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম কিন্তু ইতিমধ্যে প্রাথমিকভাবে একটি ব্রেকেট তৈরি করে নিরাপত্তা বলয় তৈরি করেছে। তার পাশাপাশি হচ্ছে প্রধান ফটকটি যেটি রয়েছে এবং সেই প্রধান ফটকের সামনেও হচ্ছে কিন্তু সেনাবাহিনীর একটি বিশেষ টিম রয়েছে, তার সামনে কিন্তু পুলিশের একটি ব্রেকেট রয়েছে এবং সেই তাছাড়াও কিন্তু আরও একটি ব্রেকেটে রয়েছে। এখানে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে একটি কঠোর ব্রেকেট তৈরি করেছে। অর্থাৎ এই যে শাহবাগ থেকে অর্থাৎ তাদের যে ক্যাম্পাস থেকে কিন্তু কয়েকটি বাধা অতিক্রম করে কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপি প্রদান করেছে এবং সেই স্মারকলিপিতে কিন্তু তারা তাদের বিষয়টি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ করার জন্য সফল করার জন্য তারা চেষ্টা অব্যাহত রেখেছে। এবং এই মুহূর্তে যদি আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের যে নিরাপত্তা বল রয়েছে সেটি রাষ্ট্রপতি ভবনে প্রবেশের ক্ষেত্রে সেইটি হচ্ছে মেনটেন করে এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়গুলো নিশ্চিত হয়ে কিন্তু তারা তাদের এই কর্মসূচির জন্য হচ্ছে তারা আন্দোলন কর্মসূচি তাদের যে স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর জমা দিবে এবং সেটি কিন্তু সম্পূর্ণ করার চেষ্টা করছে। এবং এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন সকল কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত আছেন এবং একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছেন এখানে রাষ্ট্রপতি ভবনের সিকিউরিটি দায়িত্বে থাকেন যারা নিরাপত্তা দায়িত্বে থাকেন যারা অর্থাৎ এসে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন। এবং এখানে আমরা দেখছিলাম একজন মেয়ে সদস্য সহ দুজন মেয়ে সদস্য সহ বেশ কিছু সদস্য কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং সমন্বয়কারীদের একটি টিম অর্থাৎ 8 জনের একটি টিম কিন্তু ইতিমধ্যে এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে তাদের যে 8 জনের একটি প্রতিনিধি টিম রয়েছে এবং সেটি কিন্তু পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু বলয়ে পার হয়ে কিন্তু তারা বঙ্গভবনের উদ্দেশ্যে এই মুহূর্তে তাদের যাত্রা শুরু করেছে এবং তারা কিন্তু তাদের পদযাত্রা শিক্ষার্থী যারা রয়েছেন অন্যান্য শিক্ষার্থী তাদেরকে কিন্তু গুলিস্তানে যে 0.1 মোড় অর্থাৎ 0.1 মোড়টি পার হয়ে যে বায়তুলমোকাররমের দক্ষিণ গেটটি রয়েছে এবং সেই দক্ষিণ গেটে কিন্তু ইতিমধ্যে তাদের এই সেখানে কিন্তু তাদেরকে থাকতে বলা হয়েছে এবং তারা কিন্তু গুলিস্তানে যে মোড়টি রয়েছে সেখানে অবস্থান করছে। তার পাশাপাশি এখানে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল 8 জনের একটি দল কিন্তু ইতিমধ্যে সেখানে প্রবেশ করছে। তার মধ্যে 2 জন নারী সদস্য রয়েছেন এবং বাকি 6 জনের একটি টিম রয়েছেন 8 জনের দুঃখিত 10 জনের একটি প্রতিনিধি দল এবং সেখানে কিন্তু 2 জন নারী সদস্য আর বাকি 8 জন শিক্ষার্থী রয়েছেন যারা এই প্রতিনিধি দলটি হচ্ছে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেবেন। এবং এই মুহূর্তে তারা প্রথম যে সিকিউরিটি বল হয় অর্থাৎ যে রুমটি রয়েছে সেখানে তাদেরকে নাম এন্ট্রি আইডি কার্ড রেখে এবং ফিঙ্গারপ্রিন্ট রেখে কিন্তু তাদেরকে হচ্ছে নিরাপত্তা চেকিং করে হচ্ছে তাদেরকে সেখানে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এবং সেখানে আমরা দেখছিলাম যে পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে তাদেরকে সেনাবাহিনীর হাতে কাছে হচ্ছে তাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং সেই সঙ্গে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে নিরাপত্তা বলয় বজায় রেখে রাষ্ট্রপতি সাংবিধানিক অনুযায়ী যে ধরনের নিরাপত্তা নিশ্চিত করা দরকার সেই নিরাপত্তা নিশ্চিত বলয় বজায় রেখে কিন্তু শিক্ষার্থীদেরকে এই মুহূর্তে বঙ্গভবনের ভিতরে যাওয়ার সুযোগ দিচ্ছেন। এবং আমরা দেখছিলাম যে এখানে রাষ্ট্রপতি কার্যালয় যে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেখানে একটি রয়েছে কিন্তু সামনে ব্রেকেট রয়েছে তারপরে কিন্তু আরেকটি পুলিশের ব্রেকেট রয়েছে এবং তারপরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ সদস্যরা রয়েছে তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছে দেন ওখানে কিন্তু যে গেটটি রয়েছে দেখা যাচ্ছে সেই গেটেও কিন্তু সেনাবাহিনীর একটি বিশেষ টিম রয়েছে এবং সেখানে সিকিউরিটির চেকিংয়ের একটি বিশেষ ব্যবস্থা রয়েছে সেটি সম্পূর্ণ করেই কিন্তু তার পরবর্তীতে হচ্ছে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করবে এবং রাষ্ট্রপতির কাছে তাদের স্মারকলিপি জমা দেবেন। এখন যা সম্ভাব্য জানার বিষয় সেটি হচ্ছে যে সেই বিষয়টি রাষ্ট্রপতির কাছে সরাসরি দিতে পারবেন কিনা সেরকম অনুমতি পাবেন কিনা সেটি নিয়ে আসলে আসার পরে পরবর্তীতে জানা যাবে। কিন্তু সাধারণত যারা স্মারকলিপি দেয় তারা হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয় কিংবা প্রধান গণভবন অথবা বঙ্গভবনের প্রধান গেটটি থাকে যেটি প্রধান ফটকটি সেই ফটকে আসলে সাধারণত সেই বিষয়টি তারা সেখানে জমা দিয়ে চলে আসেন প্রতিনিধির কাছে পরবর্তীতে সেটি পৌঁছায়। কিন্তু শিক্ষার্থীদের বিষয়ে একটি দাবি রয়েছে সেটা হচ্ছে তারা সরাসরি রাষ্ট্রপতির হাতে সেই ইয়াটি স্মারকলিপিটি জমা দেবেন এবং তাদের বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করবেন এবং যেন পরবর্তীতে জাতীয় সংসদে রাষ্ট্রপতি তার বিশেষ ক্ষমতা বলে জরুরি অধিবেশন ডেকে যেন তাদেরকে এই আইনটি পাশের মাধ্য দিয়ে তাদেরকে আবার পরার টেবিলে ফিরিয়ে যেতে সহযোগিতা করেন সেই বিষয়ে আশ্বস্ত করার সেই বিষয়টি আশ্বস্ত হওয়ার জন্য কিন্তু মূলত শিক্ষার্থীরা তাদের যে কার্যক্রম অব্যাহত
অব্যাহত রেখেছে এবং তাদের দফায় এক দাবি এক যে আন্দোলন কর্মসূচি চলছে সেই আন্দোলন কর্মসূচি তারা অব্যাহত রাখবে। এবং সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত যদি লক্ষ্য করেন যে আপনারা যে এখানে যে নিরাপত্তা বল রয়েছে এবং শিক্ষার্থীদের বঙ্গভবনের সামনে সেই নিরাপত্তা বলটি হচ্ছে তারা সেখান থেকে অতিক্রম করে কিন্তু কয়েকটি ধাপে ধাপে এখন পর্যন্ত শিক্ষার্থীরা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে এবং তারা ভিতর থেকে আসার পরে পরবর্তীতে কী হয় সে বিষয়ে আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করব। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে বঙ্গভবনের প্রধান ফটকে যে নিরাপত্তা বলয় রয়েছে সেই বলয়ের সামনে থেকে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হব পরবর্তীতে। তারা সেখান থেকে বের হওয়ার পরে শিক্ষার্থীরা তাদেরকে কী আশ্বস্ত করেছেন রাষ্ট্রপতি সে বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করবো। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা শিক্ষার্থীদের। আবারও সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।